ইরানের 22 বছর বয়সী তরুণী মাহসা আমিনীর মৃত্যুর প্রতিবাদে নিজেদের চুল কাটতে এবং হিজাব পরাতে শুরু করেছেন ইরানের নারীরা। তারা হিজাব খুলে ফেলেছেন এবং আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গত 13 সেপ্টেম্বর মঙ্গলবারে ঠিকভাবে হিজাব না পরার কারণে আমিনীকে গ্রেফতার করেছিল ইরানের নৈতিকতা বিষয়ক পুলিশ বা মোরালিটি পুলিশ। এরপর পুলিশি হেফাজতে শুক্রবার তার মৃত্যু হয়। মাহসা আমিনীর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি হিজাব দিয়ে মাথার চুল পুরোপুরি ঢাকেননি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুলিশ নির্যাতন করে মাহসাকে মেরে ফেলেছে বলে অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্ট দিচ্ছেন। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অন্য আটক নারীদের সঙ্গে অপেক্ষা করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। মাহসার মৃত্যুর পর বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানে। গত শনিবার তার জানাজার সময়ও বিক্ষোভ করেছেন ইরানের সাধারণ মানুষ। বিক্ষোভ ঠেকাতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। রয়টার্স আরও বলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে। ওইসব ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীরা সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুটছে। ইরানের আইনে রয়েছে 7 বছরের বেশি বয়সী নারীদের ধর্মীয় হেড স্কার্ফ বা হিজাব পরা বাধ্যতামূলক। এই আইনের প্রতিবাদে অনেক নারী এখন নিজেদের চুল কেটে ফেলছেন এবং হিজাব পুড়িয়ে ফেলছেন। ইরানের সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট মাসিহ আলিনেজাদ টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, 7 বছর বয়স থেকে আমরা যদি হিজাব না পরি তাহলে আমরা স্কুলে যেতে পারব না, চাকরি করতে পারব না। আমরা এইসব লিঙ্গ বৈষম্যমূলক শাসনে বিরক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অনেক ভিডিও দেখা যাচ্ছে যেখানে ইরানি নারীরা আগুন দিয়ে হিজাব পুড়ে ফেলছেন, অনেকেই কাঁচি দিয়ে নিজের মাথার চুল কেটে ফেলছেন। ইরানের শরিয়া আইনে নারীরা তাদের চুল ঢেকে রাখতে এবং লম্বা ঢিলে ঢালা পোশাক পরতে বাধ্য। যারা এ আইন মানেন না তারা জনসাধারণের তিরস্কার, পুলিশের জরিমানা ও গ্রেফতারের সম্মুখীন হন। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে ইরানের নারীরা পর্দা অপসারণের আহ্বান জানিয়ে আন্দোলন করছেন।